আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন, ঠান্ডার রাত সুন্দর জায়গা করেছেন, বেকার সময় নষ্ট না করে দাঁড়িয়ে কষ্ট না পেয়ে বসে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ومضل لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مجھے ناز ہو گیا اپنا خوش قسمت پر میرے ہاتھ میں گئے دمانے مصطفیٰ کی ازل سے پڑا ہوں میں قدموں میں ان کی جدائی نہ کروں گے گوارا کروں گا اللہم سيدنا بھائیان درود شریف پڑھلے আমাদের কি লাভ হয়? আমরা কি চাই না আমাদের নামটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মাজার মুকদ্দাসে পৌঁছাক? আমরা কি চাই না আমাদের প্রিয় আব্বাজানের নামটাও সাইয়েদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের মাজার মুকদ্দাসে পৌঁছাক?
বলুন দেখি পৃথিবীর জমিনে রসুলের দরবারের মতো বড় দরবার আর কোথায় আছে? আছে কোথায়? কিন্তু আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক পৃথিবীতে এক ধরনের ফেরেশতা রেখেছেন, এই পৃথিবীর যে জায়গায় হোক না কেন, কোন বান্দা বা বান্দি যদি মহাব্বতের সঙ্গে ভক্তির সঙ্গে রাসূলের প্রতি দরুদ পাঠ করে, সেই ফেরেশতাগুলো তার এবং তার বাপের নাম সহ আল্লাহর রাসূলের দরবারে সেই সালামটা পৌঁছে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে নবীর কথা আলোচনা করব, নবীর উপরে দরুদ পাঠ করব, আমার আপনার বাপের নাম সহ রাসূলের মাজার মুকদ্দাসে আমাদের কথা আলোচনা হবে, এটা আমরা কে না চাই? কিন্তু দরুদ পড়তে যে কেন, তো কষ্ট হয়। কষ্টটা কেন? আমার পিছনে যে ভাই বাবাজিরা রয়েছেন, আমি বলবো, একটু অনুরোধ করব, মাঝখানে কিন্তু একটা ত্রিপল আছে, লোক নাই। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মজলিসে বসার যে নিয়ম ছিল, পিছনে জায়গা খালি রাখতে হতো, সামনে জায়গা পূরণ করতে হতো, এটা হলো রাসূলের দেখানো কোন মজলিসে বসার পদ্ধতি। তাই অনুরোধ করি ভাই, চেয়ারে যারা আছেন, আমি আপনাদের বলছি না চেয়ার থেকে উঠতে, তবে যারা পিছনে দাঁড়িয়ে আছেন ভাই, দয়া করে মেহেরবানি করে মাঝখানে জায়গাটা পূরণ করুন, মনে হয় তাতে মঙ্গল হবে, ভালো হবে। প্রাণ ভরে মহাব্বতের সঙ্গে প্যারা হাবিবের প্রতি দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবসে আলা আউলা হামারা নবী সবসে আলা আলা হামারা নবী আপনে মাওলা কা পিয়া হামারা নবী দোনো জাগা কা দুলগা উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কিরাম, আজকে এই মহতী বাৎসরিক সবরেসানী মজলিসের সম্মানীয় নির্বাচিত সভাপতি সাহেব, আমার সম্মুখ উপবিষ্ট একেবারে আমার আপনজনেরা, পর্দার আড়ালে পর্দা নাসিনা ধর্মিকা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আমাদেরকে আমার ভাই জালালউদ্দিন সাহেবের প্রচেষ্টায় আজকে অনুষ্ঠিত হয়েছে অন্য বছরের ন্যায় এই জলসার মাহফিল। আল্লাহ আমাদের এখানে বসার তৌফিক দিয়েছেন, তাই সমস্বরে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
তার বাদে জানাই সাইয়েদুল মুরসালিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। আজকের আমি আলোচনার মূল বিষয় একটা বেছে নিয়েছি, আপনারা যদি ধৈর্য সহকারে গুরুত্ব সহকারে শোনেন আশা করি উপকার হবে। বিষয়টা কি, আমি আমাদের পারিবারিক জীবন আমাদের সাংসারিক জীবন নিয়ে দুটো কথা বলবো, যেটা আমাদের জীবনের সব থেকে বড় একটা পয়েন্ট, সেই বিষয়ে কথা বলবো। তাই মহান কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আর ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আমার মূল বিষয় আজকের আমাদের পারিবারিক জীবন, আর পারিবারিক জীবন গঠন হয় কিসের মাধ্যমে, বিবাহের মাধ্যমে। সাংসারিক জীবন একটা ব্যক্তি, সে পুরুষ হোক আর নারী হোক, একটা জন্মের পর থেকে যদি সাংসারিক জীবনে আসতে চায় তাহলে অবশ্যই একজন নর এবং নারীর মধ্যে বিবাহ সম্পন্ন করতে হয়। খুব ভালো করে বুঝেন, আমি এখন ব্যবসা করি না, যদি আমি ব্যবসা করি ব্যবসা করার হুকুম আহকাম কি শরীয়তের দৃষ্টিতে সেটা আমার আপনার জানা ফরজ। আমি এখন নামাজ পড়ছি না, এখন আমার নামাজের মশলা মশাইল জানা ফরজ নয়, কিন্তু আমি যদি নামাজে দাঁড়াই তাহলে কিন্তু নামাজের মশলা মশাইল জানা ফরজ। বুঝতে হবে কথাটা, কিন্তু আমার এখন ফরজ নয় হজের মশলা মশাইল জানা, কিন্তু আমি যদি হজ করতে যাই আমার হজের মশলা মশাইল জানা অবশ্যই দরকার। তা আমরা যখন সাংসারিক জীবনে সংসার যাপন করব, তার প্রথমে আমাদের বিবাহ করে সংসার শুরু করতে হয়। তাহলে বিবাহ কিভাবে হয়, কিভাবে করতে হয়, কি করলে বিবাহ নষ্ট হয়, এ বিষয়ে জানা ফরজ। বুঝতে পারছ আমার কথা? বিবাহ যখন করা হয়, খুব সাধারণ উদাহরণ দিয়ে আপনাদের বলতে চাই, ধরে নেন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, গাড়ি যতক্ষণ না চালাচ্ছেন আপনার কি নিয়ম কানুন জানার কোনো দরকার ছিল? যতক্ষণ আপনি গাড়ি না চালাচ্ছেন ততক্ষণ গাড়ি চালানোর নিয়ম কানুন জানার আপনার কোনো দরকার হয় না। কিন্তু গাড়ি যদি চালাতে যান তাহলে কিন্তু আপনার গাড়ি চালানোর নিয়ম কানুন জানা আবশ্যক, না হলে অ্যাক্সিডেন্ট করতে হবে, হাড়গোড় ভাঙবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। ঠিক সেই রকম আমাদের সংসার যখন শুরু করছি, সংসারটা কিভাবে বাঁচবে আর কিভাবে নষ্ট হবে এটাও জানা ফরজ। সেই জায়গায় আমরা কতটা জেনেছি আর কতটা না জেনেছি সেই বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। আল্লাহ রাসূলের একটা হাদিস বলেছি আমি, হাদিস খুব ছোট্ট একটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আবগাদুল হালালে ইনদাল্লাহি তাআলা আত তালাকু, যত রকম হালাল জিনিস পৃথিবীতে আছে নবী আমার বলছেন তমাম হালাল জিনিসের মধ্যে একটা জিনিস আছে, সেটা আল্লাহর কাছে কিন্তু সব থেকে নিকৃষ্ট। সমস্ত হালাল জিনিসের মধ্যে একটা জিনিস এমন আছে যেটা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হালালের মধ্যেও, সেটা হলো তালাক। সেটা কি? তালাক। তালাক কিভাবে দিতে হয়, কেমন করে দিতে হয়, আমরা কিন্তু ওয়াকিবাল নই। যখন কোন মানুষ তালাক দেয় সেভাবে অন্তত কমপক্ষে কড়া বলতে হবে, তিনটে না বললে যেন হচ্ছে না। আমি তালাক সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব, আপনারা শুনতে রাজি আছেন? বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষের মহামান্য আদালত সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের রায় বার হয়েছে যে তিন তালাক যদি কেউ দেয় তাহলে সেই ব্যক্তিটার জেল হবে। ভালো করে বুঝবেন, সুতাল দিয়ে বস করবো না আজকে। আমি একটা বিষয় আপনাদের জানানোর জন্য চেষ্টা করছি, যদি কিনা কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয় তাহলে সেই তালাকটা আইন মোতাবিক, ওনাদের আইন মোতাবিক গ্রান্টেড হবে না, আর এমন কাজ করলে তিন বছর তার জেল হতে পারে। এখন বলুন আমাদের সমাজে
তালাক মানুষ দেয় কিনা, শোনা যায় কিনা, যারা সমাজের নেতৃত্ব দেন, বিচার সালিশ করেন, বিশেষ করে বলবো মেম্বার প্রধান, তাদের কাছে খবর নিয়ে দেখবেন কত বিচার তাদের করতে হয় এই ধরনের। আমি উদাহরণস্বরূপ বলেছিলাম, একটা গাড়ি চালাতে গেলে জানতে হবে কিভাবে গাড়িটা চালাবো, না হলে জীবনের ক্ষতি হতে পারে। আমার আপনার সংসার যখন গঠন হয়েছে, সংসার কিভাবে টিকবে এটাও জানা আবশ্যক, না হলে গাড়ি গরু সব গন্ডগোল হয়ে যাবে। পৃথিবীতে যত হালাল জিনিস আছে তার মধ্যে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট হলো তালাক। তাহলে আল্লাহ হালাল করেছে বটে, তারপরেও আল্লাহর কাছে সেটা কি নিকৃষ্ট, খারাপ, হালাল হওয়া সত্ত্বেও। খুব ভালো করে বুঝেন, কেন সরকার, কেন কোর্ট আজকের এই তালাক নিয়ে পড়েছে? আমাদের যদি তালাক সম্পর্কে ধারণা থাকতো তাহলে কিন্তু আমরা মুসলিম এত বিপদের সম্মুখীন হতাম না। আমি একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বলি, আপনারা হয়তো আমার থেকে শুনেছেন কি অন্যর থেকে শুনেছেন ঘটনা। মূল জিনিসটা বলার আগে আমি এই ঘটনাটা বলতে চাই। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যেটা জানো না। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা বলছি। তোমরা যেটা জানো না সেটা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। এটা কোরআনের অর্ডার। আমরা অনেকে বলি যদি কিনা না জেনে করি ছাড় আছে, না জেনে করলে ছাড় আছে, একদম 100% মিথ্যে কথা, কোন ছাড় নাই। ইসলামের দুটো দিক, একটা হলো জানা আর একটা হলো মানা। আপনি না জেনে মানতে যাবেন, আপনার মানাটা সঠিক হবে না। আপনি জানবেন মানবেন না, তাতেও আমার আপনার বিপদ কাটবে না। জানতে হবে মানতে হবে। আল্লাহ পাক কোরআনে ইকরা দিয়ে শুরু করেছিলেন, আল্লাহর রাসূলের উপর ওহী, পড়ো, অতএব পড়তে আমাদের হবেই। তাই আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করো। কারা জানে? আমরা দেখি সাধারণত বড় জামা গায়ে দিলে, মাথায় একটা টুপি থাকলে, একটা দাড়ি থাকলে মনে হয় বড় হুজুর। হুজুর হওয়া অতটা সহজ নয়, হুজুর হওয়া অতটা সহজ নয়। তাহলে আমাকে জানতে হবে ঠিক জায়গায়, জানতে হবে যিনি জানেন তার কাছে। তাহলে এ জ্ঞানটাও আমার থাকা দরকার যে ইনি জানেন কি জানেন না। শুধু সাইন বোর্ড দেখলে কিন্তু হবে না। বুশেট হুজুরের নাম শুনেছেন তো? বুশেট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ, উনি অনেক কিতাব লিখেছেন বাংলায়, আছে কি জানি না আপনাদের ঘরে। আল্লামা বুশেট হুজুর কিবলা বলেছেন, আমার লিখিত বইগুলো যার ঘরে থাকবে, আমার বই থাকবে না, তার ঘরে স্বয়ং আমি রুহুল আমিন থাকবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জানার জন্য উপযুক্ত ব্যবস্থা রয়েছে, আর বিশেষ করে আমাদের এই বাংলার জমিনে, আমাদের পাশেই বসিরহাটের জমিনে যিনি শুয়ে আছেন, অনেক কিতাব লিখেছেন তিনি। আমার বাড়িতে তার লেখা 100-এর অধিক কিতাব আছে। সেই বইগুলো যখন পড়া হয় আমি মনে করি যে 16-17 বছর যে মৌলভী পড়লুম, তা কি পড়লুম। আল্লামা বশিরহাট হুজুর বলছেন, আমি আমার লিখিত কিতাব যার বাড়ি থাকবে আমি রুহুল আমিন তার বাড়ি। আর শুধু তাই না, আল্লামা বশিরহাট হুজুর কিবলা বলেছেন, আমার কিতাব যে পড়বে পৃথিবীর কেউ তাকে গোমরা বানাতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ালো কই, পড়ে কে? এ মুসলমান চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটায়, এ মুসলমান মোড়ে বসে ক্যারাম বোর্ডের পাশে দাঁড়িয়ে তাসের আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টা কাটায়, যে মুসলমান জ্ঞান অর্জনে মোটেই চিন্তা ভাবনা রাখে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো যারা জানে তাদের কাছ থেকে জানো। তাহলে জানা আবশ্যক, জানতেই হবে, জায়গা বুঝে জানতে হবে। বুশরা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে
একজন ফতোয়া নিতে গিয়েছেন, ফতোয়া কি ফতোয়া জানেন, শুনেছেন আপনারা ঘটনা, একজন অবস্থাশালী মানুষ, অভাব আল্লাহ তার রাখে নাই, কিন্তু তার স্ত্রী রান্না বান্না করেন, বাড়ি যারা ফ্যামিলিতে লোক আছে তাদের বাটোয়ারা ভাগ বাটোয়ারা করে দেন, সর্বশেষে একটু হাঁড়িটা চেটে খেতে সে অভ্যস্ত, একটা নেশা মতো হাঁড়ি চেটে খায়। অবস্থাশালী লোক একদিন দেখে ফেলেছে তার ওই স্ত্রী হাঁড়ি চেটে খাচ্ছে, মানা করেছে, বলে দেখো তুমি যে হাঁড়ি চেটে খাও এটা যদি লোকে শোনে আমার মান সম্মান যাবে, তুমি এই কাজটা করবে না। স্ত্রী বলেছে ঠিক আছে আমি চেষ্টা করব যাতে না করি, কিন্তু হচ্ছে না, নেশা হয়েছে। দেখেন না, আমি আপনি পরীক্ষা করলে দেখতে পাবো তরকারি যতটা মজা হোক আর না হোক, হাঁড়ির গায়ে যেটা লেগে থাকে ওইটা যদি খাওয়া হয় অন্তত যে মজা তরকারি লাগে তার থেকে একটু বেশি লাগে, কারণ হলো তেল টেল গুলো হাঁড়ির চারিদিকে লেগে টেগে থাকে, যেটা যেটা নেশা হয়ে গেছে। কি করবে, স্বামীকে লুকিয়ে ওই কাজ করে, ফের একদিন স্বামীর সামনে পড়ে গিয়েছে ওই কাজ করছে, স্বামী খুব রেগে গিয়েছে, রেগে যেয়ে বলছে দেখো এটা আমার শেষ ওয়ার্নিং, এবারে যদি কোনোদিন দেখি তুমি হাঁড়ি চেটে খাচ্ছ তাহলে তুমি তিন তালাক, শর্ত লাগিয়ে দিয়েছে, যদি তুমি হাঁড়ি চেটে এবারে খেতে তুমি খাও আর আমি যদি দেখি তাহলে তুমি তিন তালাক। এখন বলুন হাঁড়ি চেটে খেলে তো গন্ডগোল হবে, যথারীতি এই হুঙ্কার দেওয়ার পরে ও স্ত্রী কিন্তু তার সেই অভ্যাসটাকে দূর করতে পারছেন না, সবসময় খেয়াল রাখে স্বামী যেন কোশ্চিন কালেও না দেখতে পায়, কারণ স্বামী বলেছে আমি দেখতে যদি পাই তাহলে তালাক, দেখতে না পেলে তো অসুবিধা নাই, কি হবে কাজ করে যাচ্ছে। স্বামী কোনো কাজে একদিন বেরিয়ে গেছেন, কিন্তু বেরিয়ে যাওয়ার পরে যে কাজে গিয়েছিলেন কাজটা হয়নি, ওই সময় স্বামী যে রিটার্ন আসবে স্ত্রী বুঝতেও পারিনি, রান্নাঘরের মধ্যে সেই হাঁড়ি চাটছে, স্ত্রী হাঁড়ি চাটছে, স্বামী এসে রান্নাঘরে ঢুকে দেখে ওই কাজ, তালাক হয়েছে না হয় নাই, খুব সাবধানে বলতে হবে বলো, আমি বলছি বলে না, এত সহজ নয় মশলা দেওয়া। লোকটি যার সঙ্গে দেখা হয় মুরব্বী মানুষ, একটু ধর্মকর্ম করে, জিজ্ঞাসা করছে ভাই সর্বনাশ করে ফেলেছি কি হয়েছে, বলে এই এই করেছিলাম এই এই বলেছিলাম তো আমার স্ত্রী তাই করেছে, কি হবে মশলা, তো মশলা দিয়ে দিয়েছে তালাক হয়ে গেছে। আচ্ছা বলুন সম্ভব, এতদিনের সংসার সন্তানাদি সব রয়েছে, একটা কথা বলে ফেলেছে তাতে তালাক হয়ে গেছে, মুসল্লিরা মৌলবীরা যার কাছে যায় মোটামুটি বাহ্যিক দিক দেখে বলছে হ্যাঁ হয়ে গেছে, কোন রাস্তা পাচ্ছে না, কে একজন যুক্তি দিল যাও তুমি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আছেন ওনার কাছে চলে যাও। ভাই খেয়াল করে শুনুন, আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যেটা জানবে না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, না জেনে দুনিয়া থেকে বিদায় নিলে নাজাত পাওয়া যাবে না, নাজাত আমার আপনারা হবে না। লোকটি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনে দৌড়ে চলে গেল ভুরভুরার জমিনে, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে যেয়ে হাজির হয়ে গেলেন, হুজুরকে সালাম সালাম করার পরে লোকটি প্রশ্নের কথা বলবে, হুজুর আমি একটা মাসলা জানতে এসেছি, আমি একটা ফতোয়া নিতে এসেছি, হুজুর আপনি আমাকে একটু সময় দিন, আমি আমার বিপদ থেকে নাজাতের জন্য এসেছি, আপনি আমাকে একটা ফতোয়া দিয়ে আমাকে বিপদ থেকে নাজাত দিন। দাদা হুজুরের কাছে যে হাজির, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি খুব ব্যস্ত আছেন, খুব ব্যস্ত, আর কি আল্লাহর শান, ঠিক সেই দিনেই বৈশাখ আল্লামা হুজুর আবার ফুরফুরে যাবেন, দাদা হুজুর বলছেন বাবা আমি তো খুব ব্যস্ত রয়েছি, তো বৈশাখের মাওলানা সাহেব আসছে ওনাকে বলবে। লোকটি পথ পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন,
হুজুর ব্যস্ত রয়েছেন, অন্য কোন কাজে রয়েছেন, ফতোয়া দেবেন কে? আল্লাহর ওলি বসিরাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ লোকটি পথের দিকে তাকিয়ে বসে আছেন, কখন আসেন হুজুর? বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ যথাসময় আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বসিরাত আল্লামা হুজুর ফুরফুরার জমিনে চলে গেলে লোকটি আল্লাহর ওলিকে দেখে বসিরাতের বড় মাওলানাকে দেখে বুকে বড় আশা নিয়ে দৌড়ে চলে গেলে, যে বলেন হুজুর আমার একটা মশলা জানা। আর ওলি বসিরাত আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, বাবা বলো তোমার কি ফতোয়া লাগবে? বলে হুজুর একটা তালাকের মশলা দিতে হবে। বলো বাবা কি হয়েছে? লোকটি সব ঘটনা খুলে খুলে বলেন, হুজুর আমার স্ত্রী হাঁড়ি চাটতে পছন্দ করে, আমি তাকে প্রথম ওয়ার্নিং দিয়েছিলাম যে তুমি এ কাজ করো না, আবারও দ্বিতীয়বার আমার নজরে পড়ে, আমি আমার রাগ না রাখতে পেরে গিয়ে আমি বলেছিলাম এবারে যদি তুমি এই কাজ করো তিন তালাকও হয়ে যাবে। হুজুর আমি দেখলাম আমার স্ত্রী আবারও ওই কাজ করেছে। হুজুর বলুন আমার স্ত্রী তালাক হয়েছে না হয় না? প্রশ্ন করেছে কি হবে এবারে বসাট আল্লামা হুজুর? হুজুর বাবা ওইভাবে তো ফতোয়া দেওয়া যাবে না। এতক্ষণ কি মনে হচ্ছিল পুরো ক্লিয়ার, কিন্তু বসিরাত হুজুর বলছে বাবা ওইভাবে মশলা দেওয়া যায় না, তাহলে কি করতে হবে হুজুর? ওটা প্র্যাকটিক্যালি আমাকে দেখাতে হবে, আমি দেখতে চাই। ও ভাই আমার বাবা জিরা মুসলমানেরা, ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা, জান্নাত 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 আল্লাহ পাক যে জান্নাত রেখে দিয়েছে অত সহজ নয়, অত সহজ নয়। আল্লাহ পাক জান্নাতে বান্দার দেওয়ার জন্য অনেক রকম বাহানা তৈরি করেছে। আল্লাহ বলেন ও আমার বান্দারে গে, ও আমার বান্দির আমি তোদের বড় ভালোবাসি, তোরা যদি জান্নাতে যেতে চাস তাহলে নামাজ আদায় কর, তোরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাস তাহলে তোরা রোজা আদায় কর, তোরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাস তাহলে তোরা হজ কর, তোরা যদি জান্নাতের বাসিন্দা হতে চাস আল্লাহ যদি টাকা দেয় হজ কর যাকাত দে, পিতা মাতাকে ভালোবাস, বড়দেরকে শ্রদ্ধা কর, হালাল খাদ্য খা, হারাম থেকে বর্জ্য দূরে থাক, এমন করে সংসারে শান্তি রাখ, স্বামীর সঙ্গে স্ত্রীর মিল মহব্বত রাখ, স্ত্রীর সঙ্গে স্বামীর মিল মহব্বত রাখ, সন্তানকে ভালো করে মানুষ কর, পিতা মাতার খেতে মতো কর, এই কাজগুলো যদি তোরা করি আমি আল্লাহ তোদের উপরে রাজি হয়ে যাব, আমি আল্লাহ তোদের উপরে খুশি হয়ে যাব, আমি আল্লাহ যে বান্দার উপরে খুশি হব সেই বান্দা জীবনে কোনদিন জাহান্নাম আগায় যাবে না। কিসের জন্য এসব, কিসের জন্য এত ইবাদত মান দেখি আল্লাহর? কি কেউ যদি ইবাদত না করে আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই তো। সবাই যদি পৃথিবীর মানুষ আল্লাহর হুকুম পালন করে আল্লাহ কি আর বড় হয়ে যাবে? কাদের জন্য? আমার আপনার জন্য, আমার আপনার জন্য। আল্লামা বসিরাত হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ওইভাবে হবে না, আমি ওইভাবে মশলা দিতে পারবো না, এত বড় আলেম মশলা দিতে পারছে না। কেন? কি করতে হবে হুজুর? আপনি বিবি করলে আনা জরুরি হয়, তোমার স্ত্রীকে আনতে হবে, আর হাঁড়ি যে চেটেছে সেটা দেখাতে হবে, কি লজ্জা! কিচ্ছু করার নাই। আরে ডাক্তার, এমনও কিছু ডাক্তার আছে সে যদি রুগীর গায়ে হাত দেয় না, রুগীর মনে হয় যেন সুস্থ হয়ে গেলাম নাকি, এত অস্বস্তি, এত কিছু, এত কিছু। ডাক্তারের কাছে যে ডাক্তার আসে না, কষ্টে আর বসে থাকা যায় না। ডাক্তার জমনি এসেছে, নামটা ডেকেছে, জমনি ঠোকা হয়েছে, ডাক্তার বলছে বাবা ভালো আছেন, গায়ে হাত দিয়েছে, আর কি বলবো আর খুঁজে পাইন। গ্রামের হাতুড়ে ডাক্তার যাদের বলি, কোয়াক ডাক্তার যাদের বলি, কোন রোগের ওষুধ দিতে বারণ করে, এই কোন রোগের ওষুধ সে দিতে পারবে না বলে পারে না? আমি ধরেন তদবির করি, কোন রুগীকে আমি ফেরবো?
সব রোগীর ওষুধ জন্য আমি জেনে বসে রয়েছি। আর গ্রামের ডাক্তার আমি খারাপ বলছি না, তারা রয়েছে বলে অন্তত আপাতত অনেকটা মেকআপ হয়, তারা রয়েছেন বলে আপাতত হুক করে তাদের কাছে গেলে রোগ না বুঝতে পারলেও এমন কিছু ওষুধপত্র দেয় যাতে খাইতে স্বস্তি হয়। তো আমার মতো এরকম মৌলবীগুলো ওই রকম ধরনের, বুঝতে পেরেছেন, আপাতত মেকআপ দেওয়ার মতো। হুশিয়ার আল্লামা হুজুর বলেন এভাবে ফতোয়া দেওয়া যাবে না, এভাবে জানানো যাবে না। বিবিকে ডেকে আনা হলো, হাড়ির ব্যবস্থা করা হলো, হুশিয়ার হুজুরের সামনে পর্দার সঙ্গে বিবি কি কাজ করতেন, হাড়িটাকে কিভাবে চাটতেন দেখিয়ে দিলেন। হুশিয়ার হুজুর ফতোয়া দিয়ে দিলেন, বাবা তুমি দুঃখ করো না, ভেঙে পড়ো না, তোমার বিবি আমি যাতে গেলাম তাতে তালাক হয় না, তালাক হয়নি। এতক্ষণ তো সব ফতোয়া দিয়ে ফেলিস, তো আমার মতো মৌলবী সব দিয়ে ফেলেন, মার পেজ দেখেন কোন জায়গায় সমাজে তালাক তালাক না, কত সমাজে খুঁজে দেখেন বিবিকে তালাক দেওয়ার পরেও লোকের জানায়নি, নিজে সেই বিবি ঘুরিয়ে সংসার করছে, সেই সন্তান ভাত দেয় না, মেম্বারের কাছে বিচার দিচ্ছে, দেখেন খুঁজে মনে মনে, আমি জানি না তবে আন্দাজে বলছি, খুঁজে দেখেন কত এরকম রয়েছে। মাস কি মাস তালাক ফালাক দিয়ে স্ত্রী বাপের বাড়ি কিভাবে কি করে ঘুরিয়ে নেয় সংসার চলছে, সন্তান কি হবে, সব হারাম জাদা হবে, একটাও হালাল জাদা হবে না যদি সত্যিকারেরই তালাক হয়ে যায়। আমি আজকের আলোচনা করব তালাক কিভাবে দিতে হয় সেইটা, বিয়ে করেছি কিভাবে করতে হয় মোটামুটি হুজুর কবুল বলতে বলেছে বলেছি ওই কাজ, আর মেয়েরা কি করেছে ঘোমটা দিয়ে কবুল বলতে বলেছে একটু কেঁদেছে, এই জন্য কেঁদেছে লোকে খারাপ বলবে তাই, এই তো হয়। আপনারা যারা বিয়ের উকিল হন দেখবেন ও সেই কাঁদা কাঁদে না, লোকে হয়তো খারাপ বলবে, বলে স্যার বলবো কবুল, তাই একটু হু হা করে তারপর কবুল। ভাই আমার বাবাজিরা আল্লাহর ওলি বসাট আল্লামা হুজুর বলেন, শুনে রাখো বাবা তোমার স্ত্রী তালাক হয় নাই, এর আনন্দ আর ধরে না, সংসারে ছেলে আছে মেয়ে আছে, সংসারটা বড় ভারী, ওরে আল্লাহ আমি আগের মাথায় কি বলে ফেলেছিলাম, আমার বিবি কি করে ফেলেছিল যার কারণে আমি মনে করলাম যে তালাক হয়ে আছে, কিন্তু না 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 বসিরাট আল্লামা হুজুর জানিয়ে দিলে আপনার বিবি তালাক হয় নাই, আনন্দ আর ধরে না। জিজ্ঞাসা করে হুজুর একটু খুলে বলুন কেন তালাক হয় নাই, ওই সময় বলেন বাবা আপনি বলেছেন আপনার বিবি থালা চেটে খায়, হাড়ি চেটে খায়, হাড়ি চেটে যদি খায় তাহলে তালাক, আমি তো দেখলাম তোমার বিবি হাড়ি চাটে না ভাই, আমি দেখলাম তোমার বিবি কি আঙুল চেটেছে, কোথায় ধরেছে দেখেছেন, মশলাটা ধরেছে কোথায় দেখেছেন, ও তো হাঁড়িতে এমন হাত লাগায় এই তো চাটে, হাঁড়ি চেটেছে, চেটেছে তো আঙুল। আল্লাহ বলেন ফাসালু আখলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, আমার আপনার জানা দরকার আছে, আমার আপনার জানার শেষ নাই, জানার শেষ আছে, জানার কোন শেষ নাই, আর মার খাওয়ার কোন বয়স নাই, যতই জানুক। ক্লাস নাইনে আমি যখন পড়তাম মাদ্রাসায় ইংরেজিতে একটা গল্প ছিল, হ্যাঁ, এক কচ্ছপ সে খুব চিন্তা ভাবনা করে দেখেছে যে জ্ঞান যার আছে মূল্য তার বিরাট, বিদ্যা যার আছে শিক্ষা যার আছে তার সম্মান বিরাট। ওই কচ্ছপ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীতে যত জ্ঞান আছে সব আমি জোগাড় করব, অন্যের কাছে যেন না থাকে, নিজের কাছে জোগাড় করবে। তো ও করেছে কি, বড় থেকে একটা লাউ, লাউর ভিতর থেকে শ্বাসগুলো বার করে কেমন খারাপ মতো হয়েছে, তাতে দড়ি দিয়ে ডাং ফিট করেছে,
আর ও দেশের বুদ্ধি সব তার ভিতরে নিয়েছে, নিয়ে চিন্তা ভাবনা করছে। তাই তো এ নিয়ে যদি দেশে নিচে থাকি, যার জ্ঞানের দরকার হবে সে তো আমার কাছ থেকে জোর করে নিয়ে পালাবে, তুই এখানে থাকা যাবে না, কোথায়, গাছের মাথায় উঠবে, গাছের মাথায়। ও তখন সেই মালা মতোটা, সেই যে ডাংটা লাগিয়েছে, ডাংটা গলায় ঝুলিয়ে লাউটা সামনে দিয়ে গাছ ধরে পাঁজাপাঁজি করছে, উঠবে সম্ভব? পিছনে এক শিকারী ছিল, হান্টার, সে পিছন দিক দিয়ে তার কাজ করতে করতে হঠাৎ নজরে পড়েছে, দেখে এক কচ্ছপ লাউয়ের খোলটা নিজের সামনে রেখে গাছে ওঠার চেষ্টা করছে, তো হাসছে। হাসার আওয়াজটা পেয়ে ঘাটটা ঘুরিয়ে দেখে হান্টার শিকারী হাসছে, তো বলছে কি ব্যাপার, আপনি হাসছেন কেন? বলে আপনার মতো বোকা তো আমি দেখি নাই। এ ভেবেছিল সব জ্ঞান ওর খাড়ায়, যেই ওদিকে ফিরে হাসার কারণ জিজ্ঞাসা করছে, ও বলছে তোমার মতো বোকা তো দেখি না। তো বলে কেন? বলে আপনি যে উঠবেন ওই গাছটায়, তো ওই লাউয়ের খোলটা সামনে রেখেছেন কেন, ঘুরিয়ে পিছন।